বলবে কে বলবে আমি ঘরটা সব ক্লিন করে রান্নাঘরে গেছিলাম রান্না করতে কে বলবে এই যে ঘরের অবস্থা দেখে কে বলবে আমরা রান্নাঘরে গেছিলাম রান্না করতে সব ক্লিন করে এগুলা এরকম করছে কে এরকম করছে কে এগুলা এই যে আবার ছোট লিপস্টিকও লাগাইছো দেখি লিপস্টিক কোথায় বাবা আরাধ্যা দেখি লিপস্টিক দেখো দেখো দেখি ও নাকি আবার লিপস্টিক দিছে আরাধ্যা আজকে থ্রি পিস পরছে আরাধ্যা ওন্না কোথায় ওন্না 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 কোথায় ওন্না ওন্না কি করলা আর এগুলো বাকি ছিল না সব ভেঙে ফেলো সব ভেঙে ফেলো বাবা আরাধ্যা কে বলবে হ্যাঁ কি করছো তুমি এগুলো সব আমি সবকিছু ক্লিন করে একদম মানে একদম সবকিছু ক্লিন করে শাওয়ার টাওয়ার করে তারপর আমি গেছি আজকে রান্নাঘরে আর রান্নাঘর থেকে এসে দেখি কি অবস্থা ঘরে তার সেই জন্য আরাধ্যা একটু চুপচাপ আরাধ্যা যখনই চুপচাপ থাকবে তখনই ভাববো যে ঘরের মধ্যে একটা যুদ্ধ যাইতেছে মানে একটা তুফান যাইতেছে ঘরের ভিতর এই যে ননস্টপ দুষ্টামি করেই যাইতেছে তো এতক্ষণ আমি রান্না বান্নায় অনেক ব্যস্ত ছিলাম সৈকত করতেছে ওর কাজ এখানে তো আর নববর্ষে বন্ধ থাকে না আমাদের তো কাজ করতেই হবে ওর তো ও কাজ করতেছে আর এখানে আমি আর আরাধ্যা বসে আছে এখন আমি এগুলো সবগুলো ক্লিন করব সব কিছু ক্লিন করে তারপর আমি যাব লাঞ্চ করতে কি করতেছো তুমি হ্যাঁ কি করতেছো তুমি এগুলা চামচ চামচ পরে এগুলো সব ক্লিন করতে হবে এখন তোমাকে তুমি বাইরে যেতে চাও বাইরে যেতে চাও তাহলে চলো ক্লিন করবা চলো খেতে বসছো আরাধ্যা পয়লা বৈশাখে খাবার খাইতে বসছে আরাধ্যা মজুমদার ইয়েস ও মা আপনি আপনি এরকম করতেছেন না স্মৃতির পাতা উড়ে গেল মাঝে মাঝে যদি কেন খাওয়া না পাই এগুলো দেখে দেখে কেন খাওয়া না পেলে একটু ভিডিও দেখবেন বসে বসে ছবি তুলতেছেন কি যুগ আইলো রে বাবা খাওয়ার আগে ভিডিও করো ছবি তোলো স্মৃতির পাপালি আর পারবেন না এই তো শেষ শেষ তো আমার রান্না বান্না শেষ এখানে সব কিছু রেডি করে ফেলছি আর তো খেতে বসে গেছে আর সৈকত ওইদিকে ছবি তুলতেছে ছবি তোলা ব্যস্ত তো এখন খাওয়া দাওয়া করব আজকে নতুন বছরে খাওয়া দাওয়া নতুন বছরে একদম সব কিছু একদম নতুনভাবে করা কোনো কিছু এখানে পুরান নাই আজকে সব সকাল থেকে এগুলো সব একটা একটা করে আমি আইটেম রান্না করছি কারণ গতকালকে ছিল আমাদের চৈত্র সংক্রান্তি তো চৈত্র সংক্রান্তির আগে সব বাসি খাবার দাবার খেয়ে ধুয়ে ফেলে একদম সব মানে সব ধুয়ে ফেলছিলাম ফ্রিজে যা যা ছিল পুরান তরকারি সব ধুয়ে টুয়ে কালকে একদম নিরামিষ খাইছি তো আজকে সেই জন্য একদম পহেলা বৈশাখ যেটা আমাদের নিয়ম পহেলা বৈশাখে ভালো মন্দ খেলে নাকি সারা বছরই ভালো খায় তো আজকে সেজন্য আমার পছন্দের তরকারিগুলো রান্না করছি আর আমার পছন্দের তরকারি মানে সৈকতেরও পছন্দের তরকারি শুধু আজকে আমার পছন্দের মধ্যে খাসির মাংসটা মিসিং ওইটা চিন্তা করতেছি রাত্রেবেলা করবো যদি এনার্জি থাকে কারণ অনেক টায়ার্ড লাগতেছে তো এখন আপনাদেরকে আমি দেখাই নিই আজকে আমার পহেলা বৈশাখ উপলক্ষে কী কী রান্না করছি সামলান তো এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এটা হচ্ছে ডাল আচ্ছা আজকে সৈকত দেখাবে কি কি রান্না করছে চিংড়ি মাছের মালাইকারি দেখান আপনাকেই তো দেখা যাইতেছে হ্যাঁ এটা হচ্ছে ধরে দেখেন ডাল বড় মুগ ডাল না মসুরের ডাল এত সুন্দর করে ঢং করে গ্রানিয়া মসুরের ডাল গ্রানিয়ানি বুঝছেন মুগ ডাল এটা হচ্ছে নববর্ষের ঐতিহ্যবাহী ইলিশ এটা হচ্ছে ভর্তা আমি জানি না এটা কি ভর্তা রান্না করা হয়েছে এটা হচ্ছে শুটকি ভর্তা শুটকি ভর্তা বাঙালি নববর্ষে শুটকি থাকবে না এটা কথা আর এটা হচ্ছে ঢেঁড়স ভাজি আলু দিয়ে আর এটা হচ্ছে হাট চিকেন দেশি চিকেন আর কি এটাকে বলে আমাদের নন্টুর জন্য তো আরেকবার দেখাই ডাল চিংড়ি মাছের মালাইকারি তারপরে ইলিশ মাছের দো পেঁয়াজা চিকেন এটা হচ্ছে ঢেঁড়স আর আলু ভাজা এটা হচ্ছে শুটকি আরাধ্যা শুটকি হ্যাঁ বলো চিকেন হ্যাঁ বলো ডাল
হ্যাঁ বলো মাছ মাছ হ্যাঁ এখন বাবা প্লেট নিয়ে আসবে বাবা সে ঐতিহ্যবাহী স্টিলের থাল যেটা ছাড়া বাবা খেতে পারে না আরাধ্যকে দেন তাহলে স্টিলের থাল আরাধ্যা এটা তোমার নববর্ষের কি দুপুরের খাবার ভাতটা আনা হয় না ভাত ভাতটা ভাতটা নিতে হবে সৈকতকে আমি বলছিলাম যে আজকে যেহেতু নববর্ষ আমাদের তো বাংলাদেশে সবাই নববর্ষে পান্তা ইলিশ খায় পান্তা ইলিশ খায় সৈকতের নাকি পান্তা ইলিশ খাবে না তো একজনের জন্য আর করে লাভ নাই তাই চিন্তা করলাম যে ঠিক আছে ও যেটা পছন্দ করে আর আমার যেটা পছন্দ দুটোটা মিলাই রান্না করি তো হে হচ্ছে আমাদের আজকে দুপুরে নববর্ষে খাওয়া দাওয়া না না আমি একটা একটা কথা বলি পান্তা ইলিশ আছে না আমি জীবনে খাইনি ইলিশ মানে ইলিশ পান্তা ভাত খাইছি হয়তো ইয়ে দিয়ে সুপি টুটকি দিয়ে গেছি ইলিশ মানে একটু ভাত দিয়ে খাবো খুদায় খাওয়া এত খাওয়া সামনে থাকলে মানে মুখে দিয়ে কথা আসে কথা বলার থাকলে সৈকত কথা বলবে এখন আপনি কথা বলুন কি বলুন আমি এখন শুধু খাওয়া দাওয়া ঝাপাই করতে হইব কারণ কালকে ইয়েটা খেয়েছিলাম নিরামিষ খেয়ে ছোট সংক্রান্তি উপলক্ষে নিরামিষ ছিল কালকে নিরামিষটাও কিন্তু ভালো ছিল অন্য সময় নিরামিষ খেতে এত বেশি ভালো লাগে না কিন্তু কালকে নিরামিষ খাইতে প্রচণ্ড ভালো লাগছে কেন জানি না হয়তো অনেকদিন পরে খাইছি বা মনোযোগ দিয়ে রান্না করছে আসলে কালকে অনেক মনোযোগ দিয়ে নিরামিষ রান্না করছিলাম আপনাকে কি দিব ভাত আপনার তো খাওয়া শেষ কিলে আর ভাত দিতে হবে না আপনারা ডায়েট করতেছেন নববর্ষ আছে কোনো ডায়েট নেই আমি নিতেছি না কেমন মনে হলে না না রান আপনি খান আরে না আরে খান আরে আপনি সবসময় এরকম বলেন চাইতেছি নববর্ষ তোমার ইয়ে করতেছে কিনা মানে মন খারাপ করবো এটা চাই না আমি মন খারাপ করবো না আপনি না খেলেও মন খারাপ করবো না মজুমদার নববর্ষের দিন থালা বাসন ধুয়ে দেন তাহলে সারা বছর আপনি আমার থালা বাসন গুলো সারা বছর ধর না এই মিথ্যা কথা বলবে না শুধু নিজে থালটা ধর ঠিক আছে বাট দুপুরে লাঞ্চের পর ধর ঠিক আছে কিন্তু সর্বতে দিন ধর না এটা কিন্তু মিথ্যা কথা হইতেছে ওইটাই সেটাই এটা তো ধর ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে আজকে যদি আপনি ধোন সারা বছরই আপনি ধুবেন খাইতে তো শরম লাগে না দুটো শরম লাগে কি কি খাইতে তো শরম লাগে না দুটো শরম লাগে সেটাই এটা যদি সবাই বুঝতো আমরা যখন দেশে আসলাম খেলাধুলা করতেছে এখানে মিস্টার মজুমদার নববর্ষের খাওয়া দাওয়া খেয়ে লম্বা করে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি আর আমি এখানে আরাধ্যাকে পাহারা দিচ্ছি এই হচ্ছে আমাদের তো যেটা বলছিলাম অন্যান্য বছর মানে গত বছরও হয় না এই বছরও হইতেছে না তো গত গত বছর আর এই বছর টোটালে দুই বছর পয়লা বৈশাখে পুরোপুরি বাসায় কোথাও যায় না একদম ঘরোয়াভাবেই
মানে একদম ঘরের মধ্যে বসে বসে পয়লা বৈশাখ পালন করতেছি, নিজেরা খাওয়া দাওয়া করলাম, রান্নাবান্না না করলে মানে ঈদ যতটুকু এখন ফিল হইতেছে যে নববর্ষ, রান্নাবান্না না করলে মানে এরকম খাওয়া দাওয়া না করলে হয়তো সেটাও ফিল করতে পারতাম না। তো যাই হোক, কিছুই করার নাই, আশা করছি সামনের বছর সব ঠিক হয়ে যাবে। তো এখন যেহেতু আর কোনো কাজ নাই, বসে আছি, তাই চিন্তা করলাম যে এই ভিডিওটা এডিট করে ফেলি, তাহলে কালকে যদি পারি দিয়ে দিব। কারণ আমি পয়লা বৈশাখে ভিডিওটা পয়লা বৈশাখের দিনই শ্যুট করতেছি, তাই কবে দিব আমি বলতে পারতেছি না, হয়তো একদিন দুই দিন দেরি হবে বা কালকেও দিয়ে দিতে পারি। তো এখন চেষ্টা করতেছি যে যেহেতু আরাধ্যা খেলতেছে, সৈকত ঘুমাইতেছে, তাই চিন্তা করলাম যে না ভিডিওটা এডিট করে ফেলি, যদি আজকে এডিট করতে পারি তাহলে আমি কালকে আপলোড দিয়ে রাখবো। তো দেখি কতটুকু কী করতে পারি। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ব্লগে। আপনারা যে যেখানে আছেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আরও একবার শুভ নববর্ষ, বাই।